গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পৌলমিস টাইম স্টোরি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমি তো ভীষণ ভালো আছি। আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম। লাস্ট ব্লগে আপনারা দেখতেই পেরেছিলেন যে একটা ছোট্ট ব্লগ ছিল, আমার হাজবেন্ড আর আমার ভাসুর মানে আমার দাদার বার্থডে ছিল। তো দুজনে একদিনেই বার্থডে, বাট ইয়ারটা আলাদা, মানে বয়সটা আলাদা কিন্তু ডেটটা সেম। তো রাত্রেবেলা এমনি একটা সারপ্রাইজ দিয়েছিলাম, তো সেই দিন তো আর কিছু করা হয়নি বিকজ ওটা উইকডেজ ছিল। তো আজকে সানডে, উইকেন্ডে একটা প্ল্যান করা হয়েছে, ছোটোখাটো একটা পার্টি প্ল্যান করা হয়েছে। পার্টি করবো না, সবাই মিলে একসাথে একটু আনন্দ করবো আর কি, সেটার জন্যই। সারাদিন অনেক মজা করব, অনেক খাটনিও আছে শুরু করব সেটা নিয়ে। আমি সকাল থেকেই ব্লগটা শুরু করছি তার জন্য। এখন ঘরদোর পরিষ্কার করব, করে গোছা গুছি, আবার রান্নার আয়োজন সব কিছু করতে হবে বিকেলের জন্য। তো অনেক লোকজনও আসবে, সেই জন্য খুব ভালো লাগছে আমার। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন পুরোটা, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অনেক 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 শেয়ার করতে হবে, যাতে অনেক লোকের কাছে পৌঁছাতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায় আমার ভিডিওর। সাথে থাকুন। এই দুপুরে সব বাচ্চা কাচ্চা মিলে সব সাজগোজা করছে ঘরে আর কি। ওরা ইচ্ছা, ওদের ইচ্ছা যে একটা ওই এইসব লাগাবে, বার্থডে ফার্থডে লাগিয়ে, বার্থডে হ্যাপি বার্থডে লাগিয়ে ওরা সাজাবে বেলুন টেলুন দিয়ে। তাই আর কি সব সাজা গোছা হচ্ছে, সবাই মিলে করছে। এত বেলুন ফোলানো হয়েছে আর কি, সব বসে বসে বেলুন ফোলানো হয়েছে, সব এখানে রাখা হয়েছে যাতে কেউ মানে ফাটাতে না পারে বাচ্চা কাচ্চা কেউ। আর এইভাবেই সাজানো হচ্ছে, সব কিছু প্রিপারেশন চলছে আর কি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে আমি রেডি হয়ে গেছি, জাস্ট একটা কুর্তি পরেছি আজকে, আর শাড়ি পরিনি বিকজ যা গরম পড়েছে আর কাজ আছে, লোকজন সব আসছে। তো জাস্ট সিম্পলভাবে কুর্তি পরেছি, রেডি আমরা রেডি হয়ে গেছি। এই যে প্রিন্সি এখানে ঘুমোচ্ছে এখন ঘরে, আর এই যে মাও রেডি হয়ে গেছে, রেডি হয়ে সব বসে আছে এখন। আসলে প্রিন্সির জন্য এসিটা ছেড়ে রাখতে হচ্ছিলো, খুব গরম, বাইরে সাজানো গোছানো হচ্ছিলো, আপনাদেরকে আগেই দেখিয়েছি ওটা। তো ওর জন্য ওখানে ফ্যান ট্যান তো কিছু চালানো যাচ্ছে না, তাই ওর জন্য এখানে দরজাটাকে আবার এসিটা ছেড়ে রেখেছিলাম। তো ওই জন্য দরজা ফরজা বন্ধ করে রাখতে হয়েছে। সাথে থাকুন, দেখুন হঠাৎ করে একটা প্ল্যানেটা একটা মানে সাডেনলি হয়েছে। খুব বেশি লোকজন নেই, ওই দু একজন, পাঁচজন, দশজন নিয়ে কাজ মানে সবাই আসছে, নিজের নিজের লোকজন। তো এই আর কি, আত্মীয় স্বজন দু একজন নিয়ে ব্যাস এইভাবেই জাস্ট দিনটাকে একটা এনজয় করছি আর কিছু। তো দেখুন, সাথে থাকুন আর কি। এটা সাজানো কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর লাগছে দেখুন, ছোটরা মিলেই সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে আর কি। ওরা যেটা ভালোবেসে সাজিয়েছে সেটা অনেক সুন্দর হয়েছে আর কি। আমার আর আমার হাজবেন্ডের দুজনেরই খুব পছন্দ হয়েছে ওদের সাজানোটা।
Happy birthday, dear Dada. Happy birthday to you. ওড়া ঘাটি না না আরে না পড়লে কি তো আমরা ভাটি দে হাতটা সরা না হাতটা তো হয়ে যেত রে সবাই জোরে হাত তালি দাও আরে নিচে না নিচে না তুমি তুমি কাটো নিচে গেছে এই যে এখানে নিচে যাতে নোংরা না হয় এর জন্যই টেবিল চেয়ারগুলো পেতে এখানেই বাচ্চা কাচ্চা সবাইকে খার খেতে দেওয়া হয়ে গেছিলো যাতে নিচে নষ্ট না হয় আর কি, নোংরা না হয়, আলাদা ঝামেলা না থাকে, ওপরেই খার খেতে দেওয়া হয়েছিল। আর ছাদে তো এত আলো, আমাদের তো অসুবিধা হয়নি এর জন্য। আর আর কি ছোটো ছোটো বাচ্চাদেরই জোর করে এটা একটা কাকার বার্থডে ওরা একটা আনন্দ করেছে সবাই মিলে। ছোটোদের আনন্দেতেই তো আনন্দ, আর কিচ্ছু না। তাও হুট করে প্ল্যান, একদিনের প্ল্যানে সব কিছু, এটা আগে থেকে সেরকম কিছুই প্ল্যানিং ছিল না বা জানা ছিল না। যাই হোক, আশা করি ভালো লেগেছে আপনাদের। পর প্রচুর কাটাকাটনি হয়েছে, আমি তো পুরো একেবারে প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি, আর পারছি না এবার, মানে এবার তো একটু শুতে হবে সারাদিন। মানে হুট করে একটা প্রোগ্রাম, এটা ধরো আগে থেকে হলে একটা মানুষের প্ল্যানিং থাকে, এখানে তো সেই জিনিসটা কিছু নেই, হুট করে একটা প্রোগ্রাম হয়েছে। এবার সেখান থেকে হুট করে অনেক কাজের চাপটা বেশি হয়ে গেছে, প্রচুর কাজের খাটনি পড়ে গেছে আর কি। তো যাই হোক, খাটাখাটনির মধ্যে একটু আনন্দ হলো হঠাৎ করে সবার জন্য, সবাই মিলে এটা প্ল্যান করলো বলে হলো, আনপ্ল্যানড পার্টি। আশা করি ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অনেক 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 শেয়ার করবেন যাতে অনেক লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছতে পারে। আর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এইভাবে আমাকে ভালোবাসতে থাকুন। অসংখ্য ধন্যবাদ।